ভোটের মাঠ পরিদর্শন করে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশে দেশি বিদেশি পর্যবেক্ষকরা। সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের ভোট পরিদর্শন শেষে মার্কিন পর্যবেক্ষক অ্যালি গোল্ড বলেছেন, ভোটের পরিবেশ সুন্দর, তবে কেন্দ্রের বাইরের চেয়ে ভেতরে উপস্থিতি কম। একই রকম মত ভারতের পর্যবেক্ষক গৌতম লাহিড়ি ও অমিতাভ ভট্টশালীর। কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানের তিন পর্যবেক্ষক বলেছেন, ভোটের সার্বিক চিত্র নিয়ে কথা বলার সময় এখনও হয়নি। আয়ারল্যান্ডের পর্যবেক্ষকের চোখে কোনো ত্রুটি ধরা পড়েনি। এদিকে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, দুপুরের পর উপস্থিতি আরও বাড়বে। উন্মাদনা নেই, এটা আমার নজরে এসছে। Oh, the actual organisation seems absolutely fine. It's getting the people here to vote, isn't it? Free, fair and safe elections are the cornerstone of the Bangladesh democracy. And our mandate is to make sure that we observe these elections, that they are fair, that they are safe and that they are free. তবে ভোটারদের উপস্থিতি আমরা আরও বেশি প্রত্যাশা করছি।